মুক্তি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুল নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, আগামী 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি জামায়াত কোনো প্রকার নৈরাজ্যের সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। ওই দিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা রাজপথে থাকবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন। লক্ষ্মীপুর থেকে জুনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।